হ্যালো, তিনঞ্জন বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে ওই তোমার এলাকায় তৃণমূল কর্মীকে গুলি বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এটা মানে কি ব্যাপারটা? মানে দু এক কথা বসাতে হবে তো। সরস্বতী পুজো হয়েছিল গ্রামে, সরস্বতী পুজো হয়েছিল, সরস্বতী পুজো বিসর্জন ফিসর্জন করে খিচুড়ি খিচুড়ি খাবার টাবার খাচ্ছিল, 11টা 12টা হবে, 10টা 11টা বেশি। এবার ওখানে হঠাৎ করে কয়েকজন ওই কি নাম দিয়ে বললো ছেলেগুলো, পাঁচজন ছজন আছে, সেই মাইক মানে সেই বিজেপির যে গানগুলো আছে তা লাগিয়ে, ঠেলাতে লাগিয়ে, মাইক লাগিয়ে ওদের ওখান ওই ভিতর দিয়ে দিয়ে ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাতে থাকে নিয়ে, তারপরে ওরা ওরা এদিক ওদিক করেছে করেছে তখন এরা আবার এরা আবার খিচুড়ি খেতে বেরিয়েছে, তখন ওরা আবার চালিয়েছে আবার কি গ্রামের ভিতরে। বলছি ওই বারাবণীতে বোম গুলি চলেছে, বলছে বিজেপির লোকেরা চালিয়েছে। না একদম না, একেবারে না, বলবো। হ্যাঁ রেকর্ড করবে কি? হ্যাঁ রেকর্ড করবো, রেকর্ড করে চালাবো তোমার খবর, সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। বলো বলো। বারাবণীতে যেখানে ইনসিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে দাস কেয়ারি, ঠিক আছে? এই দাস কেয়ারিটা হচ্ছে ওই অসিত সিং, ওদের যে ওই যে একজন ওই ওদের সভাপতি আছে, কি বলে ওটাকে, সরস্বতী পুজোর ওই বিসর্জনের ওইখানে নিজেরাই ওরা বোমা ফাটিয়েছে আমাদের বুথ প্রেসিডেন্ট কে ভয় দেখাবার জন্য। দাস ক্যারিতে বিজেপির লোক বোমা চালাবে, এটা হাস্যকর ছাড়া আর কি? তাহলে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন? না না, একেবারে না, দাস কেয়ারিতে বিজেপির ওই স্ট্রেংথই নেই ওখানে বোম চালাবে, ওই রকম ব্যাপারই নেই কিছু। আপনি মানে এটা একটা সাধারণ মানুষ মানে বাচ্চা বাচ্চা জানে বারাবণীর ওখানে, আর এই ঘটনাটাও সবাই জানে। ওই মন্ডল প্রেসিডেন্ট যে আছে তার, মন্ডল প্রেসিডেন্ট বলছে আমাদের বুথ প্রেসিডেন্টকে ভয় দেখাবার জন্য এই ঘটনা ঘটিয়েছে, নিজেদের বোমার স্প্রিন্টারে নিজেদের ইনজোর্ড হয়েছে, আমাদের কোনো ইনভলভমেন্ট নেই এটা।